তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরিন সুলতানা, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ, রাজশাহী। ক্লাসের শুরুতেই আমি গত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেখান থেকে তোমাদের একটি প্রশ্ন করতে চাই, অর্থাৎ জানতে চাই কতটুকু তো আমাকে প্লিজ একজন করে বলবে। তাসফিন আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছো, তাসফিন একটু আমাকে প্লিজ বলবে, আমি কিছু সংখ্যা লিখবো, এই সংখ্যাগুলো বড় থেকে ছোটর দিকে সাজালে কেমন হবে? যেমন দেখো, 28, 15, 12, 36 লিখবো। ওকে, এরপরে কোন সংখ্যা লিখবো? এরপরে আমরা কোনটা লিখবো? আমার সাইম বলো কোন সংখ্যা লিখবো। সাইম, এরপর 36 ম্যাম, 33 কত? 33 33 তো নেই শোনা, এখানে 28, 15, 36 আর 12, আমরা 36 লিখেছি, তাহলে কত হবে? 28। থ্যাংক ইউ, 28 হবে। 28 অর্থাৎ আমরা দেখো এই দুইটি সংখ্যা আমরা লিখে ফেললাম, আর দুইটি সংখ্যা আছে তাই না? এবার আমাকে তাসমিয়া বলবে, বলো তো এরপরের সংখ্যাটি কি লিখবো? আমরা বড় থেকে ছোট করছি, তাহলে এই যে দুইটি সংখ্যা লেখা হয়ে গেছে, এখন 15 আর 12 আছে, তাহলে 15 এবং 12 এর মধ্যে কোন সংখ্যাটি লিখবো? আমি বলছি 15। থ্যাংক ইউ, 15 আমরা লিখবো, 15, এবং সর্বশেষ সংখ্যাটি তাহলে কি হচ্ছে? 12। 12, ভেরি গুড। আমাদের সবাইকে অনেক না শোনা, এটা গত দিনের পড়া, আজকে পড়া, এখন আমরা আসবো। আজকে তোমাদের আমি 1 থেকে 15 পর্যন্ত কথায় লেখা শেখাবো। আমি জানি আমার ছোট বাবুরা অনেকে এই বানানগুলো পারো, তারপরেও আমরা আজকে আরো সুন্দর হবে। আমি পারি। ওকে, তারপরেও আমরা আজকে আরো সুন্দর করে শিখবো, লেখার নিয়মগুলো শিখবো, কিভাবে প্রশ্ন হবে সেটা জানবো, ঠিক আছে? তো আমরা কি শিখবো? কথায় লেখা। এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা। তাহলে ক্লাসের শুরুতে আমি আগে প্রথমে প্রশ্ন দিয়ে দিই। আমাদের প্রশ্ন থাকবে এভাবে, কথায় লেখো। এরপরে আমাদের কিছু সংখ্যা দেওয়া থাকবে। আজকে আমরা 1 থেকে 15 পর্যন্ত সংখ্যা আছে, তবে তোমাদের প্রশ্নে যেহেতু বাদ দিয়ে দিয়ে কিছু সংখ্যা থাকবে, আমি সেভাবেই প্রশ্ন দিব। দেখো, যেমন এই 15টার মধ্যে আমি দিচ্ছি 2, 5, 8, 11, 12, 14 এবং 15। আমি মোট কয়টি সংখ্যা দিলাম দেখো তো, 2, 5, 8, 11, 12, 14, 15। এই বানানগুলো আজকে আমরা খুব ভালো মতো শিখবো, বাকিগুলো বাসায় একটু করবো। তাহলে আমাদের প্রথম বক্স, ম্যাম আমরা কি বক্স করে লিখবো? না শোনা, আমি দেখাই দিচ্ছি। দেখো,
আমাদের খাতায় তো এভাবে মার্জিন দিতে হবে, তাই না বলো? তোমাদের বারবারই বলছি যাদের খাতায় মার্জিন আছে তাদের দেওয়ার প্রয়োজন নেই, যাদের মার্জিন নেই খাতায় এভাবে মার্জিন দিয়ে দিতে হবে। এবং এই মার্জিন থেকে সামান্য একটু নিচে বাম থেকে একটু ডান দিকে সরে আমরা আগে সুন্দর করে এক নং প্রশ্নের উত্তর লিখব। এক নং প্রশ্নের উত্তর এবং নিচে আবার স্কেল দিয়ে সুন্দর করে আন্ডারলাইন করব। ওকে, এইবার আমাদের কাজ হলো হেডিং লেখা। সবাই দেখো, আমরা লিখব কথায় কথায় লেখা। এবার কিন্তু আমরা লেখব লিখব না, কারণ তোমরা নিজেরা লিখবে, উত্তর করছো, এই জন্য এখানে লিখব কথায় লেখা। এরপরে তোমাদের আমি আবারও বলছি, এইখানে তোমরা যে ভুলটা করো সেটা হলো অনেকে সংখ্যা না উঠিয়ে বানান লিখো, কিন্তু মনে রাখতে হবে আমাদের অবশ্যই অবশ্যই সংখ্যাগুলো উঠিয়ে হাইফেন বা সমান চিহ্ন দিয়ে বানান লিখতে হবে। তাহলে আমরা সংখ্যাগুলো উঠিয়ে নিই। আমাদের সংখ্যা কি আছে? দুই। এগারো। আর কি আছে দেখো তো? এগারো পরে আছে বারো, চোদ্দ, এই সংখ্যাগুলো আমাদের আছে, ঠিক আছে? আমরা এবার বানান বলবো এবং করবো লিখবো। সবাই আমার সঙ্গে বলবে, আমার বলা শেষ হবে তারপরে তোমরা বলবে। দুই, হ্যাঁ আবার বলো, দয় রস রস দুই, এবার আমরা এগারো লিখবো। এ গায়াকারে গায়াগা, র উকারে রো, এগারো। বলো সবাই, এ গায়াকারে গায়াগা। এইবার কি আছে দেখো তো? এটা বারো, গয়াকারে বারো, বারো। বারো মিস আপনি কত থেকে লিখাচ্ছেন? আমি কেবল জয়েন করলাম। ও আচ্ছা বাবু, আজকে তোমাদের 1 থেকে 15 পর্যন্ত আছে, তার মধ্যে আমি বেছে বেছে এখানে মোট 7টি দিয়েছি। এরপরে দেখো কত কত উত্তর। এই যে দেখো এখানে 2, 5, 8, 11, 12, 14, 15 এই সংখ্যাগুলো এভাবে তুলে আমি পাশে বানান দিচ্ছি। এবার বলো জয় ও করে চো, জয় ও করে চো, কয় দয়ে যুক্ত, 14, এইবার হচ্ছে প গুণতার নয় একারে নে, পনে নয় ও করে রো, পনেরো। এই তো বাবুরা দেখো, আমি সবগুলো বানানি লিখে নিয়েছি, এবার তোমরা সুন্দর করে আমার সঙ্গে একটু পড়াগুলো বলবে, অর্থাৎ মুখস্থ করে। একটু দাঁড়ান, মিঠান না, বুঝছি না বাবু, পড়া বলো বলো। দয় রস রস দুই, এগারো, বারো, চোদ্দ, আমি হাত দিব তোমরা বলবে, ঠিক আছে? বলো তো এটা কি? দয়া রস দুই, রস
ভেরি গুড পরেরটা এখানে চন্দ্রবিন্দু অবশ্যই হবে বলতো অনেক সুন্দর বলতে পেরেছো তোমরা কি এখন এগুলো না দেখে বলতে পারবে ওকে এবার আমার গতদিন তোমরা যে বিষয়টা পড়েছো সেখানে আমি দেখেছি দু একজন স্টুডেন্ট এভাবে প্রশ্ন উঠিয়েছো উঠানোর নিচে আবার উত্তর লিখেছো সোনামণিরা যখন তোমরা এসডাব্লিউ করবে তখন প্রশ্ন ওঠানোর প্রয়োজন নেই কারণ পরীক্ষার খাতায় তোমাদের এই প্রশ্নটা হয় না উত্তর লিখলেই হয় ওকে আপনাকে সালাম দিতে ভুলে গেছি মোহন বাবু বলো তো পাঁচ বানান কি পছন্দ কিন্তু আকারে পাঁচ পাঁচ সুন্দর হয়েছে থ্যাংক ইউ তোমাকে এবার আমাকে মারুফ বলবে মারুফ বাবু তুমি বলো তো বানান কি এ গাছে গা বা শূন্য একারো একারো থ্যাংক ইউ তোমাকে অনেক সুন্দর বলেছো বাট তাহমিদ হাসান বলো তাহমিদ হাসান 14 বানান বলো ওকে থ্যাংক ইউ হ্যাঁ ভেরি গুড সুন্দর হয়েছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার তাহলে আমরা কি নাম লেখা দেখতে পাচ্ছি না হোমওয়ার্ক দিব তোমাদের ক্লাসের আজকে টাইম প্রায় শেষের দিকে তোমাদের আজকের ক্লাস পৌঁছিকেই শেষ হবে বাবু তোমরা কিভাবে বুঝতে পেরেছো আচ্ছা মঙ্গলস্টের উত্তর লিখে সুন্দর করে তোমরা সংখ্যা উঠাবে হাইফেন দিবে এবং পাশে বানান লিখবে তাহলে এবং অবশ্যই মনে রাখতে হবে খাতার লেখা পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিমিত পরিমাণ ফাঁকা থাকতে হবে অর্থাৎ যথেষ্ট পরিমাণ যতটুকু ফাঁকা রাখলে দেখতে সুন্দর লাগবে ততটুকু পরিমাণ ফাঁকা রেখে লিখবে ওকে তাহলে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আমি এখানে তোমাদের কিছু সংখ্যা দিচ্ছি এগুলো হোমওয়ার্ক করবে কথায় লেখো আমি যে সংখ্যাগুলো দিচ্ছি তোমরা সেই সংখ্যাগুলো উঠিয়ে নিয়ে হোমওয়ার্ক করবে 3 5 11 13 দেখো আমি এখানে মোট 5টি সংখ্যা দিয়েছি তোমরা এই 5টি সংখ্যা সুন্দর করে পড়ে মুখস্থ করে না দেখে লিখে তারপরে কি করবে হোমওয়ার্ক খাতায় লিখে পোস্ট করবে আমি জানি আমার বাবুরা বানানগুলো অলরেডি শিখিয়ে গেছি তবে
যেন ভুল না হয়, সেই কারণে কি করবে বাসায় আর একটু সুন্দর করে করে নিবে। ওকে, তো বাবুরা তোমরা কি সবাই হোমওয়ার্ক উঠালে? আচ্ছা, হোমওয়ার্ক উঠানো হয়ে গেলে আমরা ক্লাস অবশ্যই শেষ করব। তো বলো, সবার উঠানো হয়েছে? না। এক থেকে পনেরো পর্যন্ত সমস্যা হচ্ছিল কেন? তোমরা এক থেকে পনেরো পর্যন্তই পড়বে, কিন্তু হোমওয়ার্ক করবে পাঁচটি। ওকে, ক্লিয়ার? তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই বড়দেরকে কি করতে হবে বলো? আসলে সবাই সালাম দিবে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।